প্রেমের সম্পর্ক মিটাতে গিয়ে রক্ষক যেখানে ভক্ষকে পরিণত হয়েছে। ষোলো বছরের এক কিশোরীকে চেয়ারম্যান শাহিন হালদার তিনি নিজেই বিবাহ করেছেন। পটুয়াখালীর বাউফলে এক যুবকের সঙ্গে একই ইউনিয়নের নবম শ্রেণীর এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু ছাত্রীর পরিবার এ সম্পর্ক মেনে নিতে পারেনি। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে জানালে সালিশ ডাকা হয়। সেখানে ওই কিশোরীকে দেখে পছন্দ হয়ে যায় চেয়ারম্যানের, আর সঙ্গে সঙ্গে বিয়ে। সালিশ বৈঠকে এক কিশোরী দেখে পছন্দ হওয়ায় তাকে বিয়ে করলেন পটুয়াখালী বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হালদার। তিনি 60 বছরের একজন বৃদ্ধ বটে। এটি তার দ্বিতীয় বিয়ে। তিনি নৌকামার্কা নিয়ে ওই ইউনিয়নের দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দ্বিতীয় বিয়ে করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের নারায়ণ পাশা গ্রামের রমজান 25 নামের এক যুবকের সাথে ওই ইউনিয়নের চুনারপুর এলাকার নবম শ্রেণীর ছাত্রী নছিমনের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু ওই সম্পর্ক মেনে নিতে পারেনি নছিমনের বাবা নজরুল ইসলাম। তিনি এ বিষয়ে কনকদিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদারকে জানান। চেয়ারম্যান শাহিন হাওলাদার শুক্রবার ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক ডাকেন। ওই বৈঠকে রমজান ও নছিমন সহ দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে মেয়ে দেখে পছন্দ হয়ে যাওয়ায় তাকে বিয়ের প্রস্তাব দেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। মেয়ের বাবা এ বিয়েতে সম্মতি প্রকাশ করলে ওই দিন বাদজুমা চেয়ারম্যানের আয়লা বাজারস্থ বাসায় কাজী ডেকে এনে 5 লক্ষ টাকার কাবিনে নছিমনকে বিয়ে করেন। নছিমন কনকদিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ওই কিশোরীর বয়স 15 থেকে 16 বছর। অন্যদিকে প্রেমিক যুগল এই মেয়ের জন্য বিষপান করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।